জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ি থেকে আসামগামী 31 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করার সময় বেশ কয়েকটি ষাঁড়মেয় ও বিড়াল উদ্ধার করে। জানা গেছে, পাঞ্জাব থেকে নাগাল্যান্ডে ষাঁড়মেয় ও বিড়ালগুলিকে পাচার করা হচ্ছিল। ধৃতদের কাছ থেকে কোনো বৈধ কাগজ ছিল না। ধৃত হরিজিন্দার সিং জানান, তারা বিক্রির জন্য ষাঁড়মেয় ও বিড়ালগুলি পাঞ্জাব থেকে নাগাল্যান্ডে নিয়ে যাচ্ছিল। একটি গাড়ি, স্মল ভেহিকেল ফ্রম পাঞ্জাব, এটা আসছিল প্রাইভেট গাড়ি, ছোট গাড়ি যেরকম হয়, তাকে সার্চ করে দেখা যায় গাড়ির ভেতর 15-15 কুকুরের বাচ্চা আর 8টি বেড়ালের বাচ্চা আছে। তো অন ভিজুয়াল টেস্ট এটা বোঝা যাচ্ছে এগুলো সবই মানে হাই পেডিগ্রি ডগস অ্যান্ড ক্যাটস। এদেরকে নাগাল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছিল ড্রাইভারের বয়ান অনুযায়ী, কিন্তু তার কোনো কাগজ ছিল না। দুটি চার্জে গাড়িটি আটক করা হয়েছে ড্রাইভারকেও, যে নাম্বার ওয়ান, সে কোনো কাগজ ছাড়া এই 23টি প্রাণী নিয়ে যাচ্ছিল। সেকেন্ডলি, একটি ছোট গাড়িতে 23টি প্রাণীকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিলো, উইচ অ্যামাউন্টস টু অ্যানিমাল ক্রুয়েলিটি। সুতরাং অ্যানিমাল ক্রুয়েলিটি অ্যাক্টেও চার্জ জানা হচ্ছে। কুকুর এবং বেড়ালে বাচ্চাগুলো এনজিও আছে, কোর্টে প্রথমে আমরা পারমিশন নিয়ে এনজিওকে দেব। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, একটি ঘটনা ঘটেছে, তার তদন্ত হচ্ছে, আমাদের ডিএসপি হেডকোয়ার্টারকেও পাঠানো হয়েছে তদন্ত সুপারভাইজ করতে, এটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, আনন্দবার্তা।